দখলদার মুক্ত শিক্ষাঙ্গন, ছাত্র সংসদ নির্বাচন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলকৃত হল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সভাপতি শফিউল আলম প্রধান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগবা ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতার জোরে শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। দেশের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে দখলমুক্ত ও দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।